সিরাজ জাহান স্বপ্না, পারফেক্ট নাম্বার টেন এই ফুটবলার চার গোল করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। রংপুর শহর থেকে 17 কিলোমিটার দূরে সদর উপজেলার পুষ্করিণী ইউনিয়ন। এই ইউনিয়নের পলিছড়া গ্রামটি এখন পরিচিত হয়ে উঠেছে ফুটবল কন্যাদের হাত ধরে। এক অজপাড়াগা থেকে জাতীয় নারী ফুটবল দলসহ অনূর্ধ্ব ভিত্তিক দল ও বিভিন্ন ক্লাবে খেলেছেন এখানকার মেয়েরা। এদেরই একজন সিরাতারা স্বপ্না। তার ধুলোমাখার শৈশব আর কৈশোরের দিনগুলো ছিল অভাব অনটনে ভরা, তবুও শত বাধা পেরিয়ে আজ ইতিহাসের সাক্ষী হয়ে উঠলেন অজপাড়াগায়ের এই মেয়েটি। নেপালের সঙ্গে ইতিহাস করে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা দলে রংপুরের সদ্য পুষ্করিণী ইউনিয়নের পলিছড়ার মেয়ে স্বপ্নার জন্য এখন হাসছে গোটা রংপুর। স্বপ্নারা তিন বোন, এর মধ্যে দুই বোনের বিয়ে হয়েছে। স্বপ্না সবার ছোট। স্বপ্নার ছোটবেলায় ফুটবলের প্রতি আগ্রহ দেখে রাগ করতেন মা লিপি বেগম। পরে মেয়ের অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনে উৎসাহ আর সাহস দেয়া শুরু করেন। লিপি বেগম বলেন, চতুর্থ শ্রেণীতে পড়ার সময় থেকে তার ফুটবল খেলার প্রতি আগ্রহ তৈরি হয়। তখন রাগ করতাম, পরে আমার ভাই আব্দুল লতিফ এসে তাকে নিয়ে যায়, সেই থেকে খেলে। মেয়েকে খুব কষ্ট করে মানুষ করছি, আজ গর্ববোধ হচ্ছে। স্বপ্নার বাবা মোকসার আলী একজন কৃষক। মেয়ের এই সাফল্যে আনন্দের সীমা নেই তারও। তিনি বলেন, খুব আনন্দ লাগছে, আজ বাংলাদেশ নারী ফুটবল দল জয়ী হয়েছে, এতে আমার মেয়ে খেলেছে, আমরা সবাই খুব খুশি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, সে যাতে দেশের জন্য আরও ভালো কিছু করতে পারে। সদ্য পুষ্করিণী যুব স্পোর্টিং ক্লাবের কোচ মিলন খান বলেন, এই গ্রাম নারী ফুটবলারদের গ্রাম, তবে এর আগে কখনো সাফ চ্যাম্পিয়ন হতে পারেনি, এটাই প্রথম। এই দলের স্বপ্না 10 নম্বর জার্সি পরে খেলেছে, তার এই সফলতায় আমরা খুশি এবং আনন্দিত। আমাদের পরিকল্পনা রয়েছে তাকে বড় সম্বর্ধনা দেওয়ার। ফাইনালে স্বপ্নাকে মাঠে নামানো হয়েছিল, কিন্তু ইনজুরির কারণে কিছুক্ষণ পরে তাকে তুলে নেওয়া হয়। ভারত, পাকিস্তান ও ভুটানের বিপক্ষে মোট 4টি গোল করেন স্বপ্না।